শুক্রবারই পথ দুর্ঘটনার কবলে পড়েন কামারহাটি বিধায়ক মদন মিত্র। বঙ্গ রাজনীতির কালারফুল বয় কেমন আছেন, কি বলছেন, কতটা বিপজ্জনক ছিল সেই দুর্ঘটনার ট্রমা, কি কাটিয়ে উঠতে পারলেন মদন বাবু? অন্য ছেলে 500 রয়্যাল এনফিল্ড নিয়ে আমি নিজে চালিয়ে ঢুকছিলাম। এবার কি হয়েছে, সাধারণ মানুষ এত বেশি আর আমাদের পার্টি ছিল প্রায় 500,000, তারা আমায় মোটর বাইকে দেখে আমাকে বাঁচানোর জন্য তারা এত সতর্ক হয়ে গেছে, ফলে আমার স্পেসটা কম হয়ে গেছে, আমি গাড়িটাকে মুভ করে দেওয়া ছিল। আর আমি যখন ডান দিকে ঘুরছি বিটি রোড থেকে জেনিথের দিকে, মানে ওইখান থেকে লরিটা আসছে, আমার মন বলছে লরিটার সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হবে, মন একদম বলছে। আমি বলছি লরিটাকে বাঁদিকে যাবো, বাঁদিকে যাবো। ও একটা খালাসি চালাচ্ছিল, ও না বুঝে ডান দিকে চেপে দিয়েছে, আর আমি তো ডান দিকেই, আর বাঁদিকে তো তোমার সবজি লোকজন যা হয়। মানে হঠাৎ আমি দেখলাম আর দম করে আওয়াজ হলো, সামনের ডান দিকের কাঁচটা ভেঙে চুরমার হয়ে গেল মোটর বাইকের। আর আমি যেটা করেছি, আমি ক্লাচ ব্রেক ছাড়িনি, ওই অবস্থায় আমি ঢুকে গেছি লরির তলায়। এইবার কি হয়েছে, পাবলিক যখন শুনেছে মদন মিত্র ইঞ্জোর, তখন তারা লরিওয়ালাকে মারতে উঠেছে। লরিওয়ালা যদি একটু এগোয় তাহলে আমার বডি মাথা সব স্ম্যাশ হয়ে যায়। না কে করবে, একেবারেই দুর্ঘটনা, আমারই বোকামি, আমি হেঁটে আসতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে এখান থেকে গুড্ডুর খেলায় যাব। তারপরে আবার একটা আমাদের নন্দননগরে প্রোগ্রাম আছে, আরও আমাদের ওই গুড্ডুর খেলার আতশবাজির ব্যাপারে মানে অনেকগুলো প্রোগ্রাম ছিল।